দেখুন যে বাসগুলো দেখতে পাচ্ছেন যে গভ অফ সিকিম, হ্যাঁ এটা সরকার কর্তৃক নির্ধারিত বাসগুলো এইগুলো, হ্যাঁ এইগুলো সরাসরি সিকিম যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু বহু বাস আছে, এরকম আপনারা এখানে নির্ধারিত সময়ে আসলে সেই বাসগুলোতে আপনারা চলে যেতে পারেন গ্যাংটক বা সিকিম। এই যে এটা হচ্ছে ঠিক এসএনটি বাস স্ট্যান্ড, আর এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছেন সিকিম পেরিং বা গ্যাংটক যেখানেই যান না কেন, সবচেয়ে সুবিধাজনক জায়গা হচ্ছে ঠিক এসএনটি বাস স্ট্যান্ড। আর এই এসএনটি বাস স্ট্যান্ডের আজকে তথ্যগুলো জানাবো এবং এখান থেকে কখন এবং কীরকম খরচে আপনি ঠিক গ্যাংটক বা সিকিমে যেতে পারছেন, রিজার্ভ গাড়ি বা শেয়ারিং গাড়ি, জিপ গাড়ি বা এখানকার সরকারি বাসগুলো সবগুলো জানাচ্ছি। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। শিলিগুড়ি শহরের যে কোনো প্রান্ত থেকে 15-20 টাকা ভাড়ায় শেয়ার গাড়িতে করে এসএনটি বাস স্ট্যান্ডে চলে আসতে পারছেন। এটাই মূলত সেন্টার যেখান থেকে গ্যাংটক, সিটং, মিরিক এইসব অঞ্চলে আপনি চলে যেতে পারছেন এবং এখানে আপনি জিপ গাড়ি, আপনি শেয়ার কার বা আপনি সরকারি বাসগুলো পাচ্ছেন। তো এখানকার ডিটেলসগুলো জানবো। আর দেখতে পাচ্ছেন এই যে এসএনটি বাস স্ট্যান্ডের সাইনবোর্ড, আমরা এখন ভিতরে যাব। এখানে আসার পরেই কিন্তু আপনার এই যে জিপ গাড়ি বা কার গাড়িগুলোর লোকগুলো আপনাকে ডাকাডাকি করবে, আপনি শুরুতেই ভাড়া ঠিক করে নিবেন না, একটু যাচাই বাছাই করবেন। যদি সরকারি গাড়িতে যেতে চান সোজা ভিতরে চলে যাবেন। তো চলুন আমরা ভিতরে আগে সরকারি গাড়ির ইনফরমেশন গুলো জানবো, তারপরে আপনাদেরকে শেয়ার গাড়ির, জিপ গাড়ির তথ্যগুলো জানাবো। বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকতেই ঠিক এই বাম পাশে এই ভবনটি পাবেন, আর এই ভবনের এখানে ঠিক টিকিট কাটতে হবে। এটি হচ্ছে ঠিক এসএনটি বাস স্ট্যান্ড, আর এখান থেকে ঠিক সিকিম পেরিং এ যাওয়ার গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায়। এটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত টাইম এবং যে ভাড়ার চার্টটা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক গ্যাংটক, পেরিং এবং হচ্ছে যে সিকিম যাওয়ার যে নির্ধারিত বাসগুলো এখানে দেখুন। এসি আছে কিন্তু হাতে গোনা কয়েকটা বাস, বেশিরভাগই হচ্ছে নন এসি বাস। এর কারণ হচ্ছে আপনি যেই এলাকাটায় যাচ্ছেন সেটা এমনিতেই ঠান্ডা পরিবেশের এলাকা, তো মানুষের চাহিদা হয়তো অবশ্যই নন এসি বাসের বেশি, এজন্য এখানে নন এসি বাসের সংখ্যাই বেশি। আর এটা হচ্ছে ঠিক কাউন্টার। যেহেতু এটি একটি সরকারি বাস স্ট্যান্ড, এখানে নিরাপত্তা এবং সকল সুবিধাগুলো এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে টয়লেট ব্যবস্থা আছে, 5-10 টাকার বিনিময়ে আপনি টয়লেট ফ্রি হয়ে আপনি বসে রেস্ট নিতে পারবেন। বসার জন্য খুব পর্যাপ্ত একটি জায়গা আছে, রেস্ট রুম ব্যবস্থা যেটা বোঝায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক একসঙ্গে বসে রেস্ট নিতে পারে এবং ফ্যানের ব্যবস্থা আছে। এছাড়া আছে এখানে খাবারের রেস্টুরেন্ট ব্যবস্থা, যেখানে বাঙালি খাবার সহ বিভিন্ন খাবার এখান থেকে নিতে পারবেন, পানীয় জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারবেন। চাইলে এখানে আপনার অপেক্ষা, বাসের অপেক্ষার টাইমটাও এখানে বসে খুব ভালোভাবে কেটে যাবে আপনার। ये नारकेल है? नारकेल है। कितना है? 20 रुपए का, 10 रुपए का। আর এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশ এবং বাম পাশে যে গাড়িগুলো, এই গাড়িগুলোই মূলত হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যে এখান থেকে সিরিয়ালি, তবে এটা টাইম বুঝে আপনাকে আসতে হবে যে চারটে আপনাদের টাইম দেওয়া আছে, সেই চারটে ওই টাইম নির্ধারিত বাসটি এখান থেকে ছেড়ে যায়। আর এখানে যে বাসগুলো দাঁড়িয়ে থাকা দেখছেন এগুলো প্রত্যেকটা এখানকার নির্ধারিত ভাড়ায় এখান থেকে রওনা করে, ঠিক আছে। আর এটা যে বাস স্ট্যান্ড, এই যে দেখছেন এখানে অনেক বাস আছে, যে বাসগুলো টাইম বেসিসে সিরিয়ালি এখান থেকে ছেড়ে যায়। আপনাদের দেখাচ্ছি এখন ঠিক বাস স্ট্যান্ডে যে এখানকার ড্রাইভারের কাছ থেকে এখন আমরা জানবো যে কোন সময়ে কেমন ভাড়া পড়ে এবং জিপ গাড়িগুলো ভাড়া নেওয়ার সিস্টেমটা কি, আবার কয়ে দাঁড়াল কে দাঁড়াল নয় এটা বুঝবো কিভাবে, এই সম্পর্কিত আমরা এখানকার স্থানীয় ড্রাইভারদের সাথে এবং লোকদের সাথে একটু কথা বলবো। চলুন। একটা হলো দেওরালি স্টেশন, ঠিক আছে, এখান থেকে নিয়ে যাবো দেওরালি। ট্যাক্সি গাড়ি? হ্যাঁ, ট্যাক্সি ড্রাইভার আছি আমরা। কয়জন আপনার গাড়িতে উঠা যায়? আমার গাড়িতে 4 জন উঠে, ট্যাক্সি 4 জনের ট্যাক্সি, মানে এটা ফ্যামিলি প্যাকেজ আর কি, 4 জনের ফ্যামিলি। আচ্ছা, 4 জনের ফ্যামিলি যদি এটা আপনার রিজার্ভ নেয় তাহলে আপনার গ্যাংটক পর্যন্ত কত টাকা? এখন তো অফ সিজনের ভাড়া তো 3,350 চার দেখে দেখে। আচ্ছা আচ্ছা, চার দেখে দেখে 3,350। আবার সিজন টাইমে কি বেশি হয়? সিজন টাইমে যখন গাড়ি কেরাসিস হয়ে যায়, যখন গাড়ি থাকে না তখন ভাড়া নিজের ইচ্ছাতে ড্রাইভার গুলা বলে। আচ্ছা আচ্ছা, নিজের সুবিধা মতো ভাড়াটা চেয়ে পড়ে।
গাড়ি থাকে না তখন প্যাসেঞ্জার নিজে বলে যে আমি গ্যাংটক যাবো, দাদা কত নেবেন ভাড়া, তখন ড্রাইভার বলে যে আমি তো 4,000 টাকা নিব, তখন গাড়ি থাকে না7,000 বলে, আর যারা গ্যাংটক গিয়েছে শিলিগুড়ি ট্যাক্সিওয়ালা আছে গ্যাংটক গিয়েছে ওদেরকে 4,000-3,000 টাকা দেয়। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাবো যে দাদা, যে আপনার এই রিজার্ভ আর যে এখানে গ্যাংটকের যে সরকারি গাড়ি, হ্যাঁ, এই গাড়ির মধ্যে আসলে ব্যবধানটা কি সময়ের, মানে এটা কি কম সময় যাবে এরকম? বাস আর ট্যাক্সি অনেক তফাৎ না, মানে এটা রিজার্ভ যাচ্ছে আর কি, আপনার এটা থেকে কত ঘন্টা লাগতে পারে? আমাদের তো রাস্তা ক্লিয়ার থাকলে 4-3 ঘন্টা যেরকম। আচ্ছা আচ্ছা, 3.5-4 ঘন্টা এরকম, ড্রাইভারের উপর আছে, ড্রাইভারের উপর কম বেশি হবে। আর বাসে আনুমানিক কত ঘন্টা লাগে এটা জানেন? বাসে রোড ক্লিয়ার থাকলে 4.5-5 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তার মানে সময়টা বেশ কম বেশি হয়, যখন জ্যাম লাগে তখন তো 7 ঘন্টা লাগতে পারে। আচ্ছা আচ্ছা, আর এটা যে আমাদের ভারতীয় ছাড়া যারা বাইরে থেকে আসে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে, তাদের জন্য কি এক্সট্রা কোনো কিছু করা লাগে বা এক্সট্রা ভাড়া নেন এরকম? বাংলাদেশে তো কোথায় বলবেন না, ওরা তো ট্যাক্সি নেয় না কোনোদিন, শুধু বাসে যায়। ও, বাংলাদেশিরা বাসে যায়। আচ্ছা আচ্ছা, মানে ফরেনাররা আসে ওই সরকারি বাসে বেশি যায়। আচ্যা, তার মানে লোকাল যারা ভারতীয় তারাই ট্যাক্সি নেয়, কলকাতা থেকে আসে, লখনউ থেকে আসে, দিল্লি থেকে আসে, ওরা ট্যাক্সি নেয়। আচ্ছা আচ্ছা, বলছে পবিত্রা বানায়, পবিত্রা বানায় পুরো আমল আছে, আর রাস্তা আমল আছে, বাসে যায়, বাসে বানায়। আচ্ছা আচ্ছা দাদা, এটা হচ্ছে ট্যাক্সি তাই না? এটা একটু দেখাই আমি ট্যাক্সিটা। এই হচ্ছে ট্যাক্সি যে দাদার সাথে কথা বলছিলাম। তো আপনারা জেনেই গেলেন যে আসলে এখানেও ভাড়াটা হচ্ছে সিজন অফ সিজন থাকে, সিজন টাইমে ভাড়াটা গাড়ি কম থাকার জন্য অনেকটা বেড়ে যায়, আর অফ সিজনে হচ্ছে 3,000-3,500 এরকম ভাড়াটা হয়। আপনি রিজার্ভও নিতে পারেন, তবে এটা হচ্ছে সেরো প্রাইভেট কার যেটা 4 জনের, আর এছাড়া হচ্ছে আপনি 10 জনের এই জিপ গাড়িগুলো আছে। আর এই যে জিপ গাড়িগুলো দেখছেন, জিপ গাড়ির ভাড়াও রিজার্ভ ঠিক 3,500-4,000 টাকা, তবে সিজন টাইমে কিন্তু বেড়ে যায়। আপনারা চাইলে একজন দুইজন যদি আসেন তাহলে শেয়ারিং এ যেতে পারবেন, শেয়ারিং এ ভাড়া পড়বে আপনার 400-450 টাকা এরকম, বাকি লোকগুলো তারা নিজেরাই খুঁজে নেবে। তো এই জিপ গাড়ি বা প্রাইভেট কারে রিজার্ভ নিয়ে গেলে আপনার একটা সুবিধা আছে, যেতে যেতে কোনো জায়গা ভালো লাগলে আপনি ছবি বা ভিডিও করে নিতে পারবেন গাড়ি থামিয়ে। সরকারি বাসে গেলে এই সুবিধাটা হয়তো নিতে পারছেন না। এই ছিল আজকের এই ভিডিওতে। এছাড়াও আপনারা দার্জিলিং যাওয়ার ট্যুর গাইড এবং দার্জিলিং যাওয়ার বাসের ইনফরমেশন, ট্রেনে যাওয়ার ইনফরমেশন, সিকিম বা গ্যাংটকে যাওয়ার যে আরো ডিটেলস ইনফরমেশনের ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিওস থেকে দেখে নিতে পারেন। আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।